শেষ বিকেলের বিষণ্ণ বাতাসের মতো মাঝে মাঝে বুড়ো ঝড়াপাতা হয়ে যায়। এক সময় সন্ধে ঘনিয়ে আসে, তারপর রাত। ভোরটা অনেকের দেখা হয় না, কিছু কাঞ্চনজঙ্ঘা কষ্ট আর ক্ষত বিক্ষত স্মৃতি বুকে আগলে রেখেই কেউ কেউ একটা জীবন বে হিসেবেই কাটিয়ে দেয়। আর দূরাকাশের ওই অদৃশ্য লেখকের কলমের আঁচড়ে সেগুলোই হয়ে ওঠে ভালোবাসার এক একটা জীবন্ত সেলুলয়।